আগামী 28 এবং 29 মার্চ 48 ঘন্টা সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ব্যাপারে কাছাড় জেলার প্রস্তুতি চলছে পূর্ণদমে। প্রথম দিন অর্থাৎ 28 মার্চ সোমবার শিল্প ও বিভিন্ন প্রতিষ্ঠানিক ক্ষেত্রে ধর্মঘট পালন হবে। 29 মার্চ মঙ্গলবার সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালন করা হবে। সুতরাং 29 তারিখ অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন, ব্যবসা সহ সমস্ত কিছু বন্ধ থাকবে, তবে পরীক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্র খোলা থাকবে। উকিলপট্টির AIUTUC-র অফিসের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিশেষ পার্সেল ব্যবস্থা করা হয়েছে। 26 মার্চ AIUTUC-র অফিসে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন যৌথ মঞ্চের নেতৃবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ যে কেন্দ্রীয় সরকারের নীতি এবং সিদ্ধান্তগুলির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গত এক সপ্তাহে পেট্রোল ডিজেলের মূল্য 3 বার বেড়েছে, গ্যাসের দাম প্রায় 100 টাকা বেড়েছে। চলতি বাজেটে প্রতিটা পণ্যে জিএসটি বৃদ্ধির প্রস্তাব হয়েছে। অন্যদিকে কর্পোরেট সেক্টরে ট্যাক্স হ্রাস করা হচ্ছে, কল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ কমছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা জলের দরে কর্পোরেটদের বিক্রি করা হচ্ছে। দেশে 23 কোটি মানুষ কর্মহীন, 35 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে। শ্রম আইন পাল্টে শ্রম কোডে 12 ঘন্টার কাজ বাধ্যতামূলক ও জাতীয় স্তরে দৈনিক মজুরি 178 টাকা করা সহ শ্রমিকের অধিকার হরণ করা হচ্ছে। স্থায়ী চাকরির পরিবর্তে শুধুমাত্র চুক্তিভিত্তিক ঠিকা চাকরি। কৃষকের ফসলে ন্যূনতম মূল্যের গ্যারান্টি নেই। কাগজ কল চালুর মিথ্যা প্রতিশ্রুতি সহ একাধিক কর্মচারীর মৃত্যু জনগণের প্রতি বিজেপি সরকারের বিশ্বাসঘাতকতার ফলন বলে যৌথ মঞ্চের নেতৃবৃন্দ মন্তব্য করেন। অন্যদিকে জনগণের বিক্ষোভ প্রতিহত করতে নির্লজ্জভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। তাই এই অর্থনীতি ও রাজনৈতিক আক্রমণের বিরুদ্ধে মানুষের জীবন জীবিকা রক্ষায় তথা দেশের সুরক্ষার প্রয়োজনে জাতীয় সরকারের নীতি পরিবর্তনের দাবিতে এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। যৌথ মঞ্চের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের কাছে 29 তারিখের 12 ঘন্টা সর্বাত্মক হরতাল সফল করার জন্য আহ্বান জানানো হচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিয় ভট্টাচার্য, সুব্রত নাথ, মানুষ দাস, সুভাষ দেব, রফিক আহমেদ, বিশ্বজিৎ দাস, ফারুক লস্কর, অরিন্দম দেব, বিদ্যুৎ দেব, রঞ্জন দাস, কিশোর ভট্টাচার্য প্রমুখ। যৌথ মঞ্চ আমাদের বিভিন্ন ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠন, ছাত্রলীগ সংগঠনের সম্মিলিত মঞ্চ। সেই মঞ্চ থেকে আমরা আগামী 28 তারিখে যে ধর্মঘট, শিল্প ধর্মঘট যেটা হবে সেটা শিল্পক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে, আর 29 তারিখে আমরা গোটা জেলা যানবাহন, হাট বাজার, স্কুল কলেজ, অফিস আদালত সমস্ত কিছু বন্ধ রেখে আমরা একটা ধর্মঘট আমরা পালন করব। এবং অবশ্যই যুক্তিসঙ্গতভাবেই আমরা অত্যাবশ্যকীয় পরিষেবা যেগুলো আছে সেগুলিকে আমরা বন্ধের আওতা থেকে আমরা ছাড় দেব, এবং সেই সঙ্গে বিশেষ করে যে জিনিসটা জনগণের কাছে পৌঁছা দরকার, যে গুরুত্বপূর্ণ দুটো পরীক্ষা চলছে, ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি, সেই ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে অতি অবশ্যই সম্পূর্ণরূপে এই বন্ধের গার্ড আছেন, অমুক আছেন, অফিসার ইনচার্জ আছেন, তাদের আইডেন্টিটি কার্ডটা সঙ্গে নিয়ে আসলেই আমাদের ক্রিকেটাররা যারা থাকবে তারা তাদেরকে ছাড় দেবে, কোনো ধরনের বাধার সৃষ্টি হবে না। এবং তার উপরেও যদি তারা মনে করে, এবং বিভিন্ন ব্যক্তিরা যারা বিভিন্ন কাজে ওই দিনই কোথাও যেতে হয়, গুরুত্বপূর্ণ কাজ যদি থাকে, তাহলে আমরা আমাদের অফিস, যেটা সেন্ট্রাল অফিস যেটা আমরা করেছি যৌথ মঞ্চে উকিলপট্টিতে AIUTUC-র অফিসটা, সেই অফিস থেকে আগামীকালকে 11টা থেকে আমরা পাস দেবো, যুক্তিসঙ্গত কারণ থাকলে আমরা পাস দেবো। আগামী কাল এবং পরশু অর্থাৎ 27 এবং 28 এই দুই তারিখে আমরা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা পাস ইস্যু করব। আর পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণরূপে ছাড় থাকবে, তারা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই কন্টেকচুয়াল যে কাজ সেটাকে এগুলো মানে শেষ করেছিলেন পার্লামেন্টের সংবিধান অনুযায়ী, সেই কন্টেকচুয়াল কাজের সিস্টেমটা এই বিজেপি সরকার আসার প্রথম যে 13 দিনের বিজেপি সরকার এসেছিল, সেই অটল বিহারী বাজপেয়ী, সেই অটল বিহারী বাজপেয়ী সেটা আরম্ভ করেছিলেন যে কন্টেকচুয়াল পতাকাটা আবার লাগু করতে। আজকে ভারতবর্ষে দেখা যাচ্ছে বর্তমান বিজেপি সরকার তার নীতিগত দিক থেকে আদানি আম্বানি দুজনের ম্যানেজার হিসাবে উনিই কাজ পরিচালিত করে যাচ্ছেন, এবং আমাদের শিলচরে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিলচরবাসীর কাছে যে উনি
প্রাইম মিনিস্টার হিসেবে যখন গদিতে বসবেন 15 দিনের ভিতরে 5 গ্রাম পেপার মিল, জাগেদুর পেপার মিল সেটা চালু করে দেবেন। সেটাও একটা বুলিতে মাত্র সীমাবদ্ধ হয়ে রইল, আজ অবধি সেই 5 গ্রামের যে পেপার মিল বা জাগিরুটের যে পেপার মিল যে শিল্পটা সেটা আজ অবধি খুলে নেই। তাই আপনারা এই সরকারের যে নীতিগুলা সেই নীতিগুলার জন্য সারা ভারতবর্ষ ব্যাপিয়া 29 তারিখে আমরা একদিনের জন্য 29 তারিখ বনটা সাকসেসফুল করার জন্য আপামুক জনসাধারণের নিকট এই আহ্বানটা আমরা তুলে ধরছি এবং কন্টেক্সচুয়াল প্রতারে খতম করার জন্য এই আন্দোলনের এক বিরাট ভূমিকা। ফেডারেশনগুলির যৌথ মঞ্চ এবং সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ আহ্বানে আগামী 28-29 মার্চ দুদিনের সর্বাত্মক সর্বভারতীয় ধর্মঘট হতে চলেছে। আমরা কাছাড় জেলায় এই সমস্ত সংগঠনগুলির যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা 28 তারিখে সমস্ত শিল্প এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক জায়গাগুলিতে ধর্মঘট হচ্ছে এবং 29 তারিখে সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বাত্মক হরতাল, অর্থাৎ সমস্ত কিছু বন্ধ রেখে আমরা 12 ঘন্টার এই প্রতিবাদী কর্মসূচিটা পালন করব। এবং এটা আমরা আপনারাও জানেন খুব ভালো করে, সাংবাদিকদের কাছ থেকে আমরা আরও বিশেষভাবে যে খবরগুলি পাচ্ছি, গত 3 দিনের পেট্রোলের দাম 3 বার বেড়েছে। আজকের পেপারে দেখলাম 107 টাকা করে পার লিটার হচ্ছে পেট্রোলের। গ্যাসের দাম এক লাফে বেড়ে গেছে প্রায় 100 টাকা। এবং এবারের বাজেটে যে সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে তাতে আগামীতে প্রত্যেকটা কমোডিটিতে জিএসটি বাড়বে, তার মানে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবহন খরচ বাড়বে, প্রত্যেকটা জিনিসের মূল্যবৃদ্ধি করবে। এর পুরো চাপটা পড়ছে সাধারণ মানুষের উপর, অর্থাৎ একদিকে সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝা চাপানো হচ্ছে, আরেকদিকে কর্পোরেট ট্যাক্স 30%-এর জায়গায় 22%-এ নামিয়ে আনার কথা বলা হচ্ছে। গত 2 বছরেই 1,45,000 কোটি টাকার ট্যাক্স রিলিফ দেওয়া হয়েছে আমাদের দেশের 100টা ধনী পরিবারকে। একদিকে ট্যাক্স কমানো হচ্ছে ধনীদের, আরেকদিকে গরিবের উপরে ট্যাক্স বাড়ছে। এটা হচ্ছে আজকের সরকারের মূল নীতিগত সিদ্ধান্ত। গত এই মহামারীর সময়ে প্রায় 23 কোটি লোক কাজ হারিয়েছে, কিন্তু এই এদের নতুন করে কাজ দেওয়ার ব্যাপারে নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি করার কোনো কথা হচ্ছে না, উল্টে সমস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলিকে বিক্রি করে দেবে বলে সরকার ঘোষণা করেছে। শুধু তাই নয়, কোনো পার্মানেন্ট চাকরির প্রমিশন আগামীতে থাকছে না, এটা হচ্ছে ফিক্সড টার্ম জব, অর্থাৎ ঠিকাভিত্তিক চাকরি, 2-3 বছরের চুক্তিতে চাকরিতে নেওয়া হবে, তাদের প্রভিডেন্ট ফান্ড থাকবে না, তাদের গ্র্যাচুইটি থাকবে না, কোনো ধরনের অন্যান্য সুযোগ সুবিধা থাকবে না। আমাদের দেশের 45 কোটির উপরে অসংগঠিত শ্রমিকের কোনো সামাজিক সুরক্ষা নেই, অঙ্গনবাদী এবং অন্যান্য যে সমস্ত প্রকল্পভিত্তিক কর্মচারী তাদেরকেও ব্যক্তি মালিকানায় তুলে দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে, এমএনরেগার বাজেট কমানো হচ্ছে। এই সমস্ত কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমাদের অন্যান্য সমস্ত কিছু আজকে ব্যক্তি মালিকানায় মুনাফার জন্য তুলে দেওয়া হচ্ছে। একদিকে এই অর্থনৈতিক আক্রমণ সাধারণ মানুষের উপরে, আরেকদিকে যখন আন্দোলন করা যাবে তখন একটা সামগ্রিকভাবে একটা রাজনৈতিক আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির মাধ্যমে। এবং মানুষের জীবনের সম্পর্কের সাথে এই যে নির্বাচনের বিষয়টাকে পুরোপুরি আলাদা করে দিয়ে দেশের মধ্যে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সম্পূর্ণভাবে আমরা এর প্রতিরোধে নেমেছি। গত 6 এবং 20 ফেব্রুয়ারি প্যারাগন সুপার 30 ক্লাস 9 পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 11 শ্রেণীর পরীক্ষা। আগামী 2 এপ্রিল শনিবার বদরপুরস্থিত প্যারাগন জুনিয়র কলেজে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। তাই ইচ্ছুক প্রার্থীরা প্যারাগন সুপার 30 সামিল হতে নাম নথিভুক্ত করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সরাসরি নাম রেজিস্ট্রেশন করা যাবে। তবে নাম রেজিস্ট্রেশন করতে কোনো ফি লাগবে না, ইচ্ছুক প্রার্থীদের সুবিধার্থে ফির ব্যাপারকে ফ্রি করে দেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে এই পরীক্ষায় তারাই বসতে পারবে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাদেরকেই প্যারাগন সুপার 30 মাধ্যমে সর্বভারতীয় স্তরে মোকাবেলা করার জন্য প্রস্তুত করা হবে। 2 এপ্রিল শনিবার সকাল 11টা থেকে শুরু হবে পরীক্ষা, শেষ হবে দুপুর 1টায়। 2 ঘন্টার এই পরীক্ষায় থাকবে মোট 100 নম্বর। তবে শুধু বিজ্ঞান এবং গণিত বিষয়ের উপর নেওয়া হবে এই পরীক্ষা, বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই থাকবে প্রশ্নপত্র।